হতাশ নয়, চলমান আন্দোলন আরও গতিশীল করার অপেক্ষায় বিএনপি, এমন দাবি করে দলটির নেতারা বলেছেন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির শঙ্কা প্রকাশ করে দলটির নেতারা বলেন দেশ বাঁচাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জিয়ামঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্বের নিশ্চয়তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই মিথ্যার বাসাদের হাত থেকে যদি নিজেরা বাঁচতে চাই, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তবে উল্টাপাল্টা কথা বলে শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। আমরা যেন ব্যতিক কথা বলে তাকে বিভ্রান্ত না করি, এবং আমরা যদি সঠিক পরামর্শ দেয় তাহলে তুমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে, সঠিক সিদ্ধান্তটি আসবে। এদিকে দুপুরে মগবাজারে দলীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সেখানে দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকারকে দায়ী করেন এলডিপি সভাপতি অলি আহমদ বীর বিক্রম। দেশে গণতন্ত্র ধ্বংস, স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।